দর্শক, কি চিনতে কি পারলেন কে এই নায়িকা? হ্যাঁ, এই মাত্র পর্দায় যাকে দেখলেন তার নাম জুলিয়া। বাংলা চলচ্চিত্রের 80-এর দশকের নাচে গানে ভরপুর সিনেমা পর্দা কাঁপানো নায়িকা জুলিয়া। জুলিয়া একজন প্রতিভাময়ী অভিনেত্রী হওয়া সত্ত্বেও তিনি অকালে চলচ্চিত্র থেকে হারিয়ে গেছিলেন। কিন্তু কেন, কি হয়েছিল তার ভাগ্যে? ঠিক তাই দর্শক, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অভিনেত্রী জুলিয়া, তার পারিবারিক নাম হলো সুরঞ্জনা পারুল। 1964 সালের 31শে ডিসেম্বর তিনি জন্মগ্রহণ করেন। জানা যায় তার গ্রামের বাড়ি দাউদকান্দিতে। মঞ্চ নাটক থেকে তিনি চলচ্চিত্রে আসেন। তার অভিনীত প্রথম চলচ্চিত্র মাসুদ পারভেজ পরিচালিত জবাব। জানা যায় নায়ক সোহেল রানার হাত ধরেই জুলিয়া চলচ্চিত্রে আসেন। জবাব ছবিতে নায়ক সোহেল রানা ও নায়িকা শাবানার সাথে দুর্দান্ত অভিনয় করে দারুণ সাড়া ফেলেছিলেন সেই সময়ে। কতদিন বলেছি কাস্তলি জমিটা চাষ দিতে হবে, পচা পুকুরটা মাটি কাটতে হবে, আরো কত। এভাবেই প্রথম ছবির সাফল্যের পর নায়িকা জুলিয়াকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে অভিনয় করেছেন তিনি। যেমন নাচ তেমনি অভিনয়েও দর্শক মন জয় করে নিয়েছিলেন জুলিয়া। দর্শক মন জয় করলেও বরাবরই তিনি দ্বিতীয় সারির নায়িকা হয়েছেন। তবে 80-এর দশকের মাঝামাঝি সময়ে কাজী হায়াতের খোকন সোনা ছবিতে জুলিয়া খল অভিনেতা রাজীবের সাথে একক নায়িকা হয়েছিলেন। ছবিটি সেই সময় দর্শক নন্দিত হয়েছিল। ঘরের মধ্যে কি হচ্ছে? ডিস্কো হচ্ছে, তুমি এসো। বাড়িওয়ালা দেবে, আরে গলি মারো উনকো। ও ম্যাডাম, দ্বিতীয় সারিতে থেকেও তারপরও তিনি থেমে থাকেননি। উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট ছায়াছবি। নায়িকা জুলিয়ার লিপে অনেক অনেক গান সুপারহিট হয়েছিল, যেমন গলি থেকে রাজপথ ছায়াছবির আমি গাড়ি কিনি নাই, গাড়ি চড়ার মানুষ নাই। আমি গাড়ি কিনি নাই, গাড়ি চড়ার মানুষ নাই, এই দুঃখ কাহার জানাই। আমি শাড়ি কিনি নাই, শাড়ি কিনার ইচ্ছা নাই, তোমাকে আমি শুধু চাই। বাঞ্জারান ছায়াছবির দুটি গান আমরা তো বাঞ্জারান ও মধুবনে কানে কানে। আমরা তো বাঞ্জারান, দেখাবো নাচ গান, রূপের ঝলকে রাঙে মন। জোস ছায়াছবির বেদরদি বুঝলি না রে, এই গানটি ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল। বেদরদি বুঝলি না রে, মানিকে মানিকে নে তুই চিনি না, সোনা বন্ধু আমার ভাই প্রেম বুঝি না, ভালোবাসার কদর সে তো জানি না। প্রেমিক ছায়াছবির এক হাতে তালি বাজে না। তাছাড়া লড়াকু ছায়াছবির সাবিনা ইয়াসমিনের কণ্ঠে সুন্দর এই পৃথিবী ভালো লাগে না, এই গানটি দর্শক মন জয় করে নিয়েছিল। সুন্দর এই পৃথিবী ভালো লাগে না। ভালো মানুষ ছায়াছবির কাছে এসো, আরো কাছে দূরে থেকো না। মন যদি চায় ভালোবাসাতে, মন্দ বলে ক্ষতি কি, আহা হা হা। তৎকালীন সময়ে নায়িকা জুলিয়ার দর্শকপ্রিয়তা ছিল
তুঙ্গে বহু ব্যবসা সফল চলচ্চিত্রে তিনি চুটিয়ে অভিনয় করে গেছেন। প্রিয় দর্শক, জুলিও অভিনীত চলচ্চিত্রগুলো হলো দিলদার আলী, জোকার, সৎমা, দোস্তি, সবুজ সাথী, জনতা এক্সপ্রেস, গায়ের ছেলে, খোকন সোনা, রাজকন্যা, ভালো মানুষ, সীমার, গলি থেকে রাজপথ, মনা পাগলা, অপমান, সিআইডি, বিদ্রোহ, নির্দোষ, মহানায়ক, ষড়যন্ত্র, সকাল সন্ধ্যা, বাল্যশিক্ষা, বিচারপতি, আঘাত, চন্দনা ডাকু, গৌরব, দায়িত্ব, প্রেমিক, লাল কাজল, মোহনবাসী, মর্যাদা, গ্রেফতার, অগ্নি পরীক্ষা, ইন্সপেক্টর, মায়ের দাবি, দীপকন্যা, নবাব, তুফান মেইল, দুই বোন, রাজকপাল, শক্তিশালী, অপমান, বিচারপতি, বিদ্রোহী, আঘাত, ডার্লিং, লড়াকু, খুনি, বাঞ্জারান, জোশ, সোহেল রানা, দিনমজুর, ধর্ম আমার মা, মার্শাল হিরো, শরীফ বদমাস, চাঁদ সদাগর, ডাকু, চন্দনা ডাকু, প্রাশ্চিত, বীর যোদ্ধা, বজ্র মুষ্টি, দেশ বিদেশ, মহারানী, দেশ দুশ্মন, গোলামীর জিঞ্জির, আজাদ, নাম বদনাম, বজ্রপাত, মা বাপ, নিশানা, জুলুমবাজ, মৃত্যুদণ্ড, অগ্নি সন্তান সহ আরো অনেক অনেক ছিল। নায়িকা জুলিয়ার দর্শকপ্রিয়তাও ছিল সেই সময় তুঙ্গে। বহু ব্যবসা সফল চলচ্চিত্রে তিনি চুটিয়ে অভিনয় করে গেছেন। কিন্তু একজন প্রতিশ্রুতিশীল ও প্রতিভাময়ী অভিনেত্রী হওয়ার পরও দ্বিতীয় সারির নায়িকা হিসেবে বাংলাদেশের চলচ্চিত্রে প্রচুর চাহিদা সম্পন্ন অভিনেত্রী ছিলেন জুলিয়া। তারপরও দ্বিতীয় সারিতে থেকেও তিনি থেমে থাকেননি, উপহার দিয়েছেন একের পর এক দুর্দান্ত সুপারহিট, ব্যবসা সফল ছবি। কিন্তু প্রচারের বাহিরে থাকায় সবসময় রয়ে গেছেন আড়ালে। আশির দশকে তৎকালীন সময়ে বাংলা চলচ্চিত্রে শাবানা, ববিতা, কবরী, অলিভিয়া, সুচরিতা, অঞ্জু ঘোষ, এইসব ধামাকার নামজাদা নায়িকাদের ভিড়ে তার যেন কোনো ঠাঁই হচ্ছিল না। যতটা পাতু প্রদীপের আলোয় আসার কথা ততটা আসতে পারেননি তিনি। একজন ভালো অভিনেত্রী হিসেবে যতটা প্রসার ও সুনাম পাওয়ার কথা ছিল, কেন জানি ততটা তার বেলায় হয়নি। তারপর 90 দশকের পর থেকে নায়িকা জুলিয়া ধীরে ধীরে চলচ্চিত্র থেকে সরে আসেন, চলে গেলেন লোকচক্ষুর অন্তরালে, হয়ে যান একা নিঃসঙ্গ। হয়তোবা সেই সময় গুমড়ে গুমড়ে কেঁদে ফিরেছিল তার অবুঝ মন, কি পেলাম এই চলচ্চিত্র থেকে, এই সুন্দর পৃথিবী তার কাছে যেন বড় অসুন্দর লাগছিল। অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা, অনেক টাকা, এভাবেই হতাশায় জর্জরিত হতে হতে অবশেষে এই প্রতিভাময়ী অভিনেত্রী জুলিয়া 2009 সালের 18ই ফেব্রুয়ারি ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 45 বছর। তার সেই দুঃখের দিনগুলোতে চলচ্চিত্রের কেউই তার পাশে ছিলেন না। যেদিন মৃত্যুবরণ করেন তখনই কেবল তারা জানতে পারেন তাদের দীর্ঘদিনের সহকর্মী চলচ্চিত্র অভিনেত্রী নায়িকা জুলিয়া আর বেঁচে নেই। বেশিরভাগ শিল্পীর ভাগ্যেই আমরা এমনটা দেখতে পাই, কিন্তু কেন এমন হয়? বাংলা চলচ্চিত্র কখনো কি মনে করবে এই প্রতিভাময়ী অভিনেত্রী জুলিয়াকে? বাংলাদেশের চলচ্চিত্র প্রেমীরা তাদের কি কখনো মনে পড়বে জুলিয়া নামে কোনো এক প্রতিভাময়ী অভিনেত্রী ছিলেন, নায়িকা ছিলেন বাংলা চলচ্চিত্রে? আজ থেকে 20-25-30 বছর পর আদৌ কি মনে পড়বে এই জুলিয়াকে? তারপর বলবো নীরবে নিভৃতে অনন্ত লোকে চলে যাওয়া এই প্রতিভাময়ী গুণী অভিনেত্রী নায়িকা জুলিয়া চির অম্লান হয়ে থাকবেন যতদিন বাংলা চলচ্চিত্র থাকবে, যতদিন বাংলাদেশি চলচ্চিত্র দর্শক থাকবেন। প্রিয় দর্শক, আপনারা কিন্তু ইচ্ছে করলে ইউটিউবে নায়িকা জুলিয়া অভিনীত প্রচুর ছায়াছবি রয়েছে, ইচ্ছে করলে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। নীরবে নিভৃতে অনন্ত লোকে চলে যাওয়া প্রতিভাময়ী গুণী অভিনেত্রী জুলিয়া, নায়িকা জুলিয়া,
বুশরা চ্যানেলের পক্ষ থেকে শিল্পীর প্রতি রইল গভীর শ্রদ্ধা। দুটি চোখে ভাষা ছিল ভালোবাসার, ভাষা ছিল কাজল ধোয়া লোনা জলে, স্বপ্ন হারি গেল। দুটি চোখে ভাষা ছিল ভালোবাসার, ভাষা ছিল কাজল ধোয়া।